প্রশ্ন দাও হ্যাঁ এ বি বি একটা ত্রিভুজ আবার এ বি সি একটা ত্রিভুজ এ বি সি হলো 60 ডিগ্রি এ সি হলো 20 মিটার এরপর আছে এ ডি বি আছে 30 ডিগ্রি মানে দুইটা ত্রিভুজ আছে এটা উদ্দীপকের দ্বারা থাকো ক নম্বর প্রশ্নে বলা আছে সি এ ডি এর পরিমাণ নির্ণয় করো সি এ ডি মানে কি সি এ ডি মানে এই গুণ তাই না পরে কইছে এ বি ও বি সি এর পরিমাণ নির্ণয় করো তাহলে এ বি এবং বি সি বি সি মানে এই যে এইটুকু বি থেকে সি পর্যন্ত এই দৈর্ঘ্য এবং এই দৈর্ঘ্য এর আছে এ সি আছে কিন্তু 20 মিটার দৈর্ঘ্য এরপর আছে গ নম্বর এ ও ডি এর দূরত্ব এ ও ডি এর দূরত্ব মানে এই দূরত্বটুকু নির্ণয় করা হয়েছে কোন আমার প্রশ্নটা মোটামুটি একটু বড় বুঝতে আমরা জানি একটা বৃত্ত কত ডিগ্রি 360 ডিগ্রি 360 ডিগ্রি আমরা এই বৃত্তটা যদি অর্ধেক করি তাহলে এই পাশে কত ডিগ্রি 180 180 ডিগ্রি তাহলে এন থেকে লয়ে এই পর্যন্ত এই এন থেকে লয়ে এই পর্যন্ত কত ডিগ্রি 180 180 ডিগ্রি আমি যদি এভাবে লিখি এখানে বাইরে পাবো কিছু সি এ ডি উদ্দীপক হতে উদ্দীপকের চিত্র হতে পারে বা চিত্র হতে পারে এইভাবে লিখতে পারো চিত্র হতে পাই এ সি বি গুণ কি এ সি বি গুণ কত ডিগ্রি আছে 60 ডিগ্রি এ সি বি গুণ আছে 60 ডিগ্রি এ ডি সি গুণ এই পর্যন্ত দাও এ ডি সি গুণ ডি সি কোণ কত ডিগ্রি সারানা না দেয়া এ সি ডি এ বেদের কোণ কি এ বি সি ডি এ সি ডি না এইভাবে দিলে হইতো না যে কোণ যে নৌকা কোণ আছে কোণের মাঝখানে যে বর্ণটা আছে সেটা মাঝখানে দেওয়া লাগবে এ ডি সি কোণ যদি কোণ হয় এই যে এ ডি সি কোণ এটা তো বড় বুদ্ধি কবি দেওয়া আছে এ সি এ ডি সি কোণ আছে কত ডিগ্রি 30 ডিগ্রি আমি এটা যদি লিখি বি সি ডি কোণ কি কোণ বি সি বি কোণ ইকুয়াল এই যে বি থেকে সি বি কোণ তাহলে মাঝখানে অপর কোণটা আছে সি তাহলে কোন কোণটা বোঝাইতেছে এন থেকে লইয়া এই পর্যন্ত এটা কত ডিগ্রি আমি এটা লিখলাম ভাই 180 ডিগ্রি দেখো এটার মধ্যে দুইটা কোণ আছে একটা আছে এ সি বি কোণ এই যে এর মধ্যে একটা কোণ আছে আর একটা এই পাশে এর মধ্যে একটা কোণ আছে আছে না আমি আলাদা আলাদা করে লিখি বা দিয়া একবার লেখো এ সি বি কোণ এ সি বি কোণ না যোগ দেয়া লাগে বাবা এ সি ডি কোণ মানে এই যে কোণ এ সি ডি কোণ ডি কোণ কি করা এ ডি সি কোণ দিলে তো না এ ডি সি কোণ দিলে কেন কোণ না রাখ করতেছে এই যে এটা যে কোণ রাখ কোণ মানে রাখ কোণ মাস না রাখ হবে ভাই এর লাভ নাই আচ্ছা পরে এটার মান কত ডিগ্রি দেওয়া আছে এ সি বি কোণের মান কত ডিগ্রি 60 ডিগ্রি বাস এসি ডি কোণ ইকুয়াল কত 180 60 আছে এই পাশে প্লাস এর ওই পাশে গেলে কি হবে মাইনাস এসি ডি কোণ ইকুয়াল 180 মাইনাস 60 180 থেকে যদি আমি 60 বাদ দিই তাহলে কত থাকবো 120 এই কোণের মান কত ডিগ্রি হবে না 120 120 তিনটা গুণ লেখো এ সি ডি এ সি ডি কোণ জু পরে দাও এ ডি সি এ ডি সি জু পরে ভাই বলবো যে সি এ ডি মানে তিন রকম কোণ দিতে আছে সি এ ডি ইকুয়াল কত ডিগ্রি আসে 80 ডিগ্রি তিন রকম কোণ দেবা যাও ভাই দাও মাসখানে কোণ বর্ণটা রাখবা আমি দিছি একবারে এ সি ডি কোণ এই যে এ সি ডি কোণ এতে গুলো এই যেটুকু পরে দিছি এ ডি সি কোণ পরে দিছি কি
সি এর দিকো স্যার জানেন যে সি কোন রঙ হবে এই দেখেন একটা কোণ এটা কি পাশ আমাদের দেওয়া আছে কোণ দাই যেন এটা এটা দেওয়া আছে এটা তো বুঝা হবে ওর দিল এটা তো বাই প্রেসে আসবে দিন দিন কোন নাম্বার লিখছে ইয়া জানো সি এর ডি এ ওই মানে ওই মানে না আচ্ছা এরপর দেখো এস সি ডি কোণের মান কত আছে ১২০ প্রশ্ন বলা আছে AB এবং BC এর দৈর্ঘ্য নির্ণয় করলে আমাদের এই ত্রিভুজের মধ্যে কাজ করবে এই ত্রিভুজের মধ্যে দেওয়া সিকোণ কত ডিগ্রি দেওয়া আছে 60 ডিগ্রি যে পাশে কোণ থাকে তার বিপরীত বাহুটা হয় লম্ব আর সবচেয়ে বৃহত্তম বাহু হলো অতিভুজ তাহলে অতিভুজ কি আছে 20 মিটার এসসি 20 সেমিমিটার 20 মিটার এবং ভূমি আছে BC লম্ব হলো AB তাহলে চিত্র হতে পাই একটু লেখো চিত্র হতে পাই কি পাই এস ইকুয়াল কত 20 মিটার একটা কোণ আছে এটা দেখো এস বা বি সি যে কোনো একটা দিলে হবে এস বি কোণ সমান সমান কত হবে 60 ডিগ্রি 60 ডিগ্রি এখন ত্রিভুজ লাগবা এ বি সি এই ত্রিভুজে যদি আমি এই লম্বের মান বাই করি লম্ব এবং অতিভুজের সাথে কার সম্পর্ক আছে সাইন কি দেবো এস সি দেখুন সাইন সূত্র হলো লম্ব বাই অতিভুজ অতিভুজ তাহলে এবি বাই বিসি এস সি সাইন এর কোণের মান কত ডিগ্রি 60 ডিগ্রি এবি এর মান কত নাই কারণ এটার মানই বাই করব তাই না এস এর মান কত 20 সাইনের 60 ডিগ্রি মান কত ২ দ্বারা 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 ২ দ্
2 অতএব এ বি ইকুয়াল কত দুইটা যদি 20 এর ভাগ করি 10 তো মানে 20 10 রট 3 এটা সেন্টিমিটার বা জেনারেল ক্যালকুলেটর করবা 10 ইনটু রট 3 10 রট 3 এর ক্যালকুলেশন করলে হবে 17.320 এত মিটার এর आंसर এটা ভাগ করবা দিছে কি বিসি এটা আবার দেয়া লাগবে আবার কোন কোন এম বি এর মান কোন একই এটা সূত্র কোনটা বলবো দেখো একটু খেয়াল করো অতিভুজ আর ভূমির সাথে সম্পর্ক কারণে cos না cos কোন দাও এস সি বি কোন cos এর সূত্র হলো ভূমি বাই অতিভুজ বি সি বাই এস সি না cos এর মান কত তাই বি এর মান কত নাই কারণ এটার মানে তাই তো এস এর মান কত 20 cos 60 এর মান কত হাফ বি সি বাই 20 আর আর গুণ করো দুইটা যদি 20 এর গুণ করে তাহলে 2 বি সি 20 টা আকারে গুণ করলে 20 কত 20 এখন যদি 2 এর গুণের হইবো সেটা হলো ভাগের 20 এর দুই দ্বারা ভাগ করো 10 দুগুণে
20 অতএব BC ইকুয়াল কত পেলাম 10 এত মিটার এটা একটা आंसर এই 17.320 একটা आंसर দুইটা आंसर গ নম্বর প্রশ্ন বলা আছে এ ও বি এর দূরত্ব নির্ণয় করো মানে এ থেকে টি পর্যন্ত আমাদের এ বি এর একটা মান পাইছি লম্ব এবং অতিভুজের সাথে সম্পর্ক জানি কার সাইন সাইনের তাহলে সাইনের সূত্র যদি আমরা ভালো বার যাই তাহলে এ বি এর মানটা লাগবে এ বি এর মান জানি কই পেয়েছিলাম ইয়াডি হ হতে পারে मान भाई तुम कार सूत्र के লম্ব হয় তো লম্ব কি আছে AB প্রতিবসান কি AD এই কোণের মান কত ডিগ্রি 3 ডিগ্রি দেখো 3 ডিগ্রি 3 ডিগ্রি AB এর মান কত হয়েছে 17.320 AD এর মান কত হয়েছে 20 পাইছি না কারণ এর মান বাইরে হ্যাঁ साइन थ्री डी के मान को तो हाँ ना वाइ रूट थ्री बाय टू साइन थ्री डी के मान अलग हाफ हाफ सौतरो दशमिक 320 निश्चित की ए डी आर आर एक उनको ए डी जा वहाँ पे उनको लोग वो ए डी ना আর 17.320 যদি দুই দ্বারা গুণ করি তাহলে কত 17.320 মিটার হবে তাহলে কোন বলতে আর 17.320 দিয়ে যদি দুই দ্বারা গুণ করা হয় তাহলে হবে 64 দূরত্ব নির্ণয় করো তাহলে